হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি গোল্ডেন সিবিজে, আর ওই যে কচি কাঁচাগুলো সব আগেই ছুটে ভিতরে ঢুকে গেছে। তো দেখো এইখানে গোল্ডেন সিবিজটা কত সুন্দর সাজানো গোছানো একটা বীচ, দারুণ লাগছে। এখন বাজে সকাল 6টা আর আমরা খুব সকাল সকাল এখানে চলে এসেছি। এত নিরিবিলি, এত শান্তি এখানটা, ভীষণ ভালো লাগছে। কারণ ওদিকটা তো এত ভিড়, মানে স্নান করাই যাচ্ছে না। যদিও আমরা স্নান করবো না এত সকালে, কিন্তু তাও মানে ঘুরতে খুবই ভালো লাগবে এখানটা। দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আশেপাশের পরিবেশটা, কি অপূর্ব সুন্দর। আর এই যে আমার দাদা বৌদি এখানে দাঁড়িয়ে আছে। হ্যালো, থ্যাংক ইউ। মিঠাই কোথায় গেল? মিঠাই কোথায় গেল? ও, মিঠাই ওই দিকে গিয়ে বসে পড়েছে। এইখানে বসে আছে আমার ডুগু বেটা, একা একা বসে আছে। মামাম, গুড মর্নিং মামাম। মর্নিং বলো। ওর এখনো ঘুম ছাড়ছে না, হাই তুলছে। বাবু শুয়ে পড়, তুই এখানটা শুয়ে পড়, একটু ঘুমিয়ে নে, আমরা যাওয়ার সময় তোকে ডেকে নিয়ে যাব। 4:30 সময় ওকে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি বলছো বাবা? ও বলছে আমি এখানে বসেই থাকবো, তোমাদের ঘোরা হয়ে গেলে তারপর যাব। বাবু এইদিকে চেয়ারটা বসবি, আয় না, ওখানে বসবি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইরকম সারি সারি কত চেয়ার লাগানো আছে এখানে। 20 টাকা করে এন্ট্রি ফি, 3 ঘন্টা থাকতে পারবে এই চেয়ারে তোমরা বসে সি বিচটা এনজয় করতে পারবে। আর এই যে আমার কিউট বেবি, কিউট বেবি এদিকে দেখি, হাই করো। এইখানে দেখো তোমাদের দাদা এসে আগেই বসে পড়েছে। কি গো, ভালো লাগছে? ছেলে বলছে ওই সিটটা পুরো বুক করে নিয়েছে, ও এখন ওখানে শুয়ে বসে কাটাবে, তোমরা যাওয়ার সময় ডেকে নিয়ে যাবে। বলছে যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যাবে। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর সকাল সকাল আজকে ওয়েদারটাও দারুণ আছে, এখনো রোদ ওঠেনি, হালকা মেঘ আছে আকাশে। আর সি বিচটা একদম ফাঁকা ফাঁকা, ফটোশ্যুটের জন্য দারুণ একটা জায়গা। তো বন্ধুরা দেরি কেন, চলে আসো সবাই এখানে বেরু বেরু করতে। হ্যালো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এই গোল্ডেন সি বিচটা তোমাদের কেমন লাগছে। আশা করি সবার ভালো লাগছে, সবাই চাও একটু 2 দিনের জন্য ছুটিতে এসে একটু নিরিবিলিতে ফাঁকায় ফাঁকায় নিজেদের টাইমটা কাটাতে, তাই না? সবাই তো এটাই চাও। তো এখানটায় আসলে পরে মানে তোমাদের মন ভরে যাবে, এত সুন্দর একটা মানে প্রাকৃতিক সৌন্দর্য যে কি বলবো। পুরীর পুরোটাই মানে অসাধারণ, কিন্তু এখন ওদিকগুলো এত বেশি ভিড় হচ্ছে না, মানে ভিড়েতে আর সি বিচে স্নান করা যাচ্ছে না। তবে স্নান আমরা করবো না, আমরা জাস্ট এখানে ঘুরতেই এসেছি, তাও খুব ভালো লাগছে। আর এই যে আমার ছেলে খুব এনজয় করছে এখানে ফাঁকা সি বিচে, দারুণ মজা লাগছে ওর। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এখন গোল্ডেন সি বিচে আছি, আর এটা হলো আমাদের পুরীতে 3য় দিন। তো 3য় দিন আমরা গোল্ডেন সি বিচে সকালটা কাটিয়েছি, তারপর আমরা ওখান থেকে আমাদের রুমে চলে আসি। রুমে এসে ব্রেকফাস্ট করি, প্রায় 10টা বেজে যায় আমাদের রুমে আসতে।
তারপর ওখানে ব্রেকফাস্ট করে আমাদের তো রান্না করানোর ব্যাপার আছে, তো দাদা আর আমার হাজবেন্ড রান্না করাতে দিতে যায়। তারপর ওরা যখন রান্না করিয়ে আসে প্রায় 11:30-12 নাগাদ আমরা স্নান করতে যাই। তো স্নান করতে আমরা আর এই জায়গায় আসিনি, কারণ এটা আমাদের হোটেল থেকে অনেকটাই দূরে ছিল, সেই কারণে আমরা ওই স্বর্গদ্বারের ওখানেই স্নান করেছিলাম। স্নান করে লাঞ্চ করে তারপর আমরা একটু দুপুরে বিশ্রাম নিয়েছিলাম। তারপর আবার বিকেলবেলা আমরা শিবিজে বসবো বলে আবার বেরিয়ে গিয়েছিলাম। তো যেহেতু তৃতীয় দিনটাই আমাদের পুরীতে একদম লাস্টের দিন ছিল, মানে আমাদের তিন দিনেরই প্রোগ্রাম ছিল, তারপরের দিন সকালেই চলে আসার ব্যাপার, তাই এই দিনটা আমরা খুব এনজয় করি। এখন বাজে বিকেল 5:00 আর আমরা সাজুগুজু করে সবাই বেরিয়ে পড়েছি শিবিজে বসবো বলে। তো দাদা বৌদি এখনও আসেনি, আমরা চারজনেই এখন বেরিয়েছি। এটা দিয়ে পার হয়ে যাবে? কোন দিকটায় যাবে? ওদিকটাতেই যাবে তো? তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি শিবিজে বসবো বলে। আর এই দেখো আমার ছেলে মেয়ে আর তোমাদের দাদা, আমরা চারজনে একসাথে যাচ্ছি। তো দাদা বৌদি এখনও ওঠেনি, ওরা একটু লেটে আসবে বলল, তো আমরা এগোচ্ছি। আর আমরা হোটেল থেকে বেরিয়ে সবার প্রথমে গিয়েছিলাম একটু মিও অমরেতে ও ছেলে মেয়ের জন্য একটু খাবার কিনতে, তো সেটা কিনে নিয়েই আমরা এখন শিবিজের দিকে যাচ্ছি। ওরা বসে ওখানে খাবে আর আমরা দুজনে এখন চা খাবো। তো চলো আমরা যেতে থাকি। আর তোমরা দেখো এখানে এই রাস্তার ধারে একদম শিবিজের সি ফেসিং যে হোটেলগুলো সবটাই তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর হোটেল আছে এখানে। তোমরা চাইলে এসে এই সি ফেসিং হোটেলগুলোতে থাকতেই পারো, খুব ভালো লাগবে এখানে, মানে এই হোটেলগুলোয় থাকলে সমুদ্র একদম কাছেই। তো চলো দেখতে দেখতেই আমরা চলে এসেছি এখন শিবিজে। আর এখন বিকেলবেলা যেহেতু এখনও অনেক দোকানপাট খোলা হয়নি, এখনও সব প্যাকিং করা রয়েছে, তো সন্ধে হওয়ার সাথে সাথে এই দোকানগুলো সব খুলে যায় আর এখানের রূপটাই পুরো আলাদা হয়ে যায়। মানে এত আলো জ্বলে এখানে, এত সুন্দর জমজমাট এই জায়গাটা, এখানটায় ঘুরতে এখান থেকে শপিং করতে খুবই ভালো লাগে। তো আজকে একটু হালকা বৃষ্টি হয়েছিল দুপুরে, তাই জন্য একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে আর হাওয়াটাও প্রচুর চালাচ্ছে, খুব ভালো লাগবে আজকে শিবিজের ধারে বসতে। আর যেহেতু আজকে আমাদের পুরীতে লাস্ট দিন, তো আজকে আমরা সম্পূর্ণটাই এনজয় করে নেব, মানে যতটা পারবো ততটা। তারপর আবার কবে আসবো জানি না, কবে জগন্নাথ ডাকবে আবার তবে এসে আবার সেই মজা করতে পারবো। তো চলো বন্ধুরা আমরা এখন এগোতে থাকছি চা খাওয়ার জন্য। তো তোমাদের কাদের কাদের এই রকম পুরীতে এসে বিকেলবেলা শিবিজের ধারে বসে চা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি সবারই ভালো লাগে, কারণ এই রকম একটা সৌন্দর্য, মানে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর তার সাথে যদি প্রিয় মানুষগুলো সাথে থাকে তো তার মজা একেবারেই আলাদা হয়। আমরা ওই দিন খুব বেশিক্ষণ শিবিজে বসিনি, তার কারণ দাদা বৌদি চলে আসার পরে একটুখানি বসেই আমরা উঠে পড়েছি, আমাদের একটু শপিং বাকি ছিল সেই শপিংগুলো করব বলে। কিন্তু ওই শপিংয়ের ভিডিও আমরা সেদিন একেবারেই তুলতে পারিনি, কারণ ওই দিনে খুব ভিড় ছিল, মানে এত ভিড়েতে আমরা আর ভিডিও তুলতে পারিনি, বাচ্চাদের নিয়ে অসুবিধা হচ্ছিল। তবে বন্ধুরা যতটা আমি ভিডিও তুলেছি, যতটা সম্ভব হয়েছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে ভিডিওতে সেটাও কিন্তু আমাকে জানাবে, কারণ আমি একেবারেই নতুন, আমার তোমাদের থেকে শিখে নেওয়াটা অবশ্যই দরকার, তো আমার ভুলটা ধরিয়ে দিলে আমি খুব খুশি হব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর টেনে লম্বা করছি না, ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর পারলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কারণ অনেকেই এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। তো চলো জয় জগন্নাথ, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো এইটুকুই, টাটা।